এরকম কথা কেন বললেন উনি? আবার কি কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছেন গুরুমা? আপনি এরকম কথা কেন বলছেন গুরুমা? আপনি কি কোনো অমঙ্গলের আশঙ্কা করছেন? অমঙ্গলের আশঙ্কা ঠিকই করেছি, সবটাই অনুমান, হতেও পারে আবার। আপনার অনুমান তো কোনোদিন মিথ্যে হয়নি গুরুমা, আজ অবধি যখন যা বলেছেন তাই তো ফলেছে। যে আশঙ্কা আপনি করছেন তার কোনো বিধান নেই? আছে, যে অশুভ আধার ঘনিয়ে রয়েছে এই পরিবারের চারপাশে, একটা উপায় সেই অশুভ শক্তিকে থামানো যেতে পারে। কি বলুন গুরুমা, আপনি যা বলবেন আমরা সব করতে রাজি আছি। অনেকদিন পর আমাদের এই সংসারে শান্তি ফিরেছে, আপনি এটাকে বজায় রাখুন, যা বলবেন তাই করব। কয়েক ঘন্টার মধ্যে বৌরানীর সাধের অনুষ্ঠান তোমরা সম্পন্ন করতে পারবে? কয়েক ঘন্টা মানে আমাদের হাতে কতটা সময় আছে? কাল দ্বিপ্রহর অবধি। যদি বৌরানীর সাধের অনুষ্ঠান তোমরা সম্পন্ন করতে পারো তাহলে রক্ষে, নাহলে বাড়িতে বিপদ আসন্ন। এবারে যে ঝড় উঠবে তাতে চৌধুরী পরিবারকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তোমাদের চেনা ছবি সব পাল্টে যাবে। না, অসম্ভব, আমি বেঁচে থাকতে কোনোদিন এ বাড়িতে এরকম কিচ্ছু হতে দেবো না। কে বলতে পারে ইন্দিরা, এখন যে ভরসায় তুমি কথাগুলো বলছো সে ভরসা হয়তো পাল্টে যেতে পারে। গুরুমা প্লিজ আপনি কিছু একটা করুন, যেভাবে হোক আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচান। আমি সব সময় তোমাদের মঙ্গল চেয়েছি, আর কোনো উপায় থাকলে আমি বলতাম না ভেবেছো? ঠিক আছে মা, যেভাবেই হোক যে করেই হোক আমরা কাল দ্বিপ্রহরের মধ্যে কনকের সাথ দেব। সবটাই তার ইচ্ছা, তবে একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, আসন্ন বিপদ থেকে তোমাদের যদি কেউ বাঁচাতে পারে সে হলো বৌরানী। ওর আত্মত্যাগ আর সততাই এবারে সুখ ফিরিয়ে আনবে। এ সময় তোমাদের একতাই তোমাদের শক্তি মনে রেখো। কিন্তু আমাকে কি করতে হবে গুরুমা, আমি তো কিছু বুঝতে পারছি না। সব কি আর আগে থেকে বোঝা যায় মা? তবে তোমাকে আমি একটা জিনিস দেব, আমার কাছে এসো। হাত পাতো মা। আপনি যা বললেন তাই হবে গুরুমা। আশীর্বাদ করি তোমাদের সকলের ভালো হোক। এবার আমি আসি। আপনি এখনই বেরিয়ে যাবেন? একটু কিছুক্ষণ পর। হ্যাঁ মা, একটা দিন অন্তত যদি থেকে যেতেন, মানে ওর সাধের অনুষ্ঠানটা অবধি। না ইন্দিরা, আমার এখানে থাকার উপায় নেই। তোমরা অনুষ্ঠানের আয়োজন করো, আমি আশ্রমে ফিরে গিয়ে যজ্ঞ করে তোমাদের মঙ্গল কামনা করব। মনে রেখো, যজ্ঞের আগুন কাল দ্বিপ্রহর অবধি জ্বলবে, তার মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। তাই হবে মা।
হয়নি। যতক্ষণ যজ্ঞ চলবে কোনো অশুভ শক্তি তোমাদের স্পর্শ করতে পারবে না। আমি চলি। আসুন মা, চল। মহেশ, গুরুমাকে পৌঁছে দিয়ে এসো। জীবন মানে যুদ্ধ দিদি ভাই, কাজে ভয় পেও না। ভয় পেয়ে থেমে গেলে চলবে না, বরং আমাদের কাজ ভাগাভাগি করে নিতে হবে। কারণ মনে রাখতে হবে আমাদের হাতে সময় খুব কম। কাল দ্বীপ প্রহরের আগে কিন্তু কনকের সাধের অনুষ্ঠানটা শেষ করতে হবে। চলো না গো পুরুত মশাই, বাচ্চা দুটো আর মেয়েটাকে নিয়ে আমরা দেশের বাড়িতে ফিরে যাই। এটা তুমি কি বলছো শিখা, তোমার মাথা ঠিক আছে তো? না, ঠিক নেই গো। এরকম একটা বিপদের মুখে কোন মানুষের মাথা ঠিক থাকে বলো দেখিনি। তাছাড়া তো গুরুমা বলেই গেলেন যে গোটা চৌধুরী পরিবারকে রাস্তায় এসে দাঁড়াতে হবে। তার চেয়ে বড় না, আগে ভাগে যদি আমি দেশের বাড়িতে যাওয়ার কথা বলেছি তাহলে কি ভুলটা বলেছি? ওকে নিয়ে অভাব আছে কিন্তু মাথার উপরে ছাদ তো আছে। শিখা, শিখা তুমি এরকম একটা স্বার্থক পরের মতো তুমি কথাটা বলতে পারলে? সুখের দিনে তো এখানে এতদিন পরে রইলে, এখন সবার দুঃখের দিন তুমি সবাইকে ছেড়ে পালিয়ে যেতে চাইছো এখানে। ছি 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 ছি, আমি নিজের জন্য বলিনি গো, আমার মেয়েটা অনেকদিন পরে সুখের মুখ দেখেছে এমন অবস্থায় যদি। শিখা শিখা দেখো, পালিয়ে বাঁচা যায় না শিখা। ঝিলমিলের এখন নিজের সুখের কথা না ভেবে সকলের সুখ দুঃখ ভাগ করে নেবার সময়, আর তুমি তুমি ওকে আর বিভ্রান্ত করো না। কিন্তু আমার যে খুব ভয় করছে গো। ভয় মানুষের একটা মনের অন্ধকারের দিক শিখা, সেটা তুমি তোমার মেয়ের উপর চাপিয়ে দিও না। আর তোমার এই ভয় ঝিলমিলকে যেন ভুল পথে না নিয়ে যায়। কিন্তু কি হবে গো বলো না গো। বিপদের দিনে একমাত্র ভরসা ভগবান আমাদের, তাকে মন দিয়ে ডাকো, দেখবে ঠিক পথ দেখাবেন তিনি। এবারে যে ঝড় উঠবে তাতে চৌধুরী পরিবারকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমার মুখে চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কিছু নিয়ে টেনশন করা হচ্ছে। তুমি তো জানো কি নিয়ে। হ্যাঁ জানি, আর এটাও জানি যে আমার কোনো খুব সাহসী। কিন্তু আমার যে খুব ভয় করছে। না কোনো, তুমি একটা ব্যাপার নিয়ে বড্ড বেশি ভাবছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। আমি তো আছি না, আমি থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। আমি ভাবছি না তো নিজেকে নিয়ে। বাড়ির সবাইকে নিয়ে ভাবছো তাই তো? এটা নতুন কি? গুরুমা কেন ওরকম কথা বললেন? গুরুমা আমাদের ভালোবাসেন, আমাদের ভালো চান, তাই আমাদের সাবধান করেছেন। এই যেরকম আমি তোমার ভালো চাই সারাক্ষণ সাবধান করতেই থাকি। আর দেখো, ভালো খারাপ এগুলো সব সময়ের খেলা, যেটা আমাদের হাতে নেই। যেটা আছে সেটা হলো খারাপ কিছু হওয়ার আগে সাবধানে থাকা, যেটা আমি তোমাকে বারবার বলি। তোমাকে এখন সাবধানে থাকতে হবে, ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে। যে আসছে তার খেয়াল রাখতে হবে। এবার তুমি ভেবে দেখো সেটা তুমি কতটা ভাবছো।
কোনো একটা কথাই বলতে পারি আমি, টেনশন করে কোনো লাভ নেই, তাতে কোনো সলিউশন হবে না। তুমি সাবধান হওয়ার কথা বললে না, আমি ওটা নিয়ে ভাবছি বিপদটা এলে কোন দিক থেকে আসতে পারে। তাহলে ওই অশুভ যোগ কি অরুণের চ্যাটার্জি নাকি অন্য কেউ?